মধ্যে কিন্তু পার্থে সম্ভবত বুমরা নেতৃত্বে গোটা দল নামতে চলেছে এবং সেখানে ওপেনিং হিসেবে দেখা যাবে ওপেনিং করতে নামবে রাহুল এমনই কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে বুমরাই সম্ভবত নেতৃত্বে এবং শুরুতেই নামবে রাহুল আসন্ন পার্থ টেস্ট খুব সম্ভবত যশপ্রীত বুমরাই টস করতে নামবে এবং প্রত্যাশিতভাবে রোহিত শর্মা প্রথম টেস্ট খেলতে যাবেন না বলে জানা গিয়েছে ফলে তার জায়গায় নেতৃত্ব দেবেন বুমরা ভারত অবশ্য রবিবার একটা ভালো খবর পেয়েছে কনুয়ে চোট পাওয়া কেএল রাহুল পুরো সুস্থ হয়ে গিয়েছেন তিনি এদিন নেটে ব্যাটও করেছেন এবং দলের সঙ্গে থাকা ফিজিও জানিয়ে দিয়েছেন পার্থ টেস্টে খেলতে রাহুলের কোনো সমস্যা নেই তবে বুড়ো আঙুলে চিড় ধরার ফলে খেলতে পারবেন না শুভমন গিল মোহাম্মদ শামি রঞ্জিতে বাংলার হয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটালেও পার্থ টেস্টে এই পেসারের খেলার কোনো সম্ভাবনা নেই এখনও পর্যন্ত জানা যাচ্ছে এবং সেই সঙ্গে আমরা দেখেছি সদ্য পিতা হওয়ার রোহিত এবং সুস্থ হয়ে ওঠা শামিকে ছাড়াই যে ভারতীয় দল পার্থ টেস্টের নকশা তৈরি করছে তা লেখা হচ্ছে রবিবারে এবং সে বিষয়ে কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছেও তারা জানিয়েছেন এবং স্বামী এখন বাংলার হয়ে মুস্তাক আলী ট্রফিতেও খেলবেন সেই সম্ভাবনাও তৈরি হয়েছে এবং সেই সঙ্গে পার্থ টেস্টে অর্থাৎ পার্থে অস্ট্রেলিয়ার টেস্টে ভারতীয় দলের এখন ছবিটা ঠিক কি সে বিষয়ে আরও বিস্তারিত জানবো সরাসরি চলে যাবো নিউজ রুমে পলতে এবার কিন্তু অস্ট্রেলিয়া টেস্টে দেখা যাচ্ছে সম্ভবত নেতৃত্ব দিতে পারে অর্থাৎ রোহিত শর্মার অবর্তমানে কিন্তু এবার যশপ্রীত বুমরাকে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে এবং শুরুতেই নাম ওপেনিং করতে নামতে দেখা যেতে পারে কেএল রাহুলকে আর ঠিক কি গোটা ছবিটা ভারতীয় দলে দেখো রোহিত শর্মা যাচ্ছে না এটা মোটামুটি নিশ্চিত কারণ এখনও পর্যন্ত যদি যেত তাহলে অন্তত আজকে রওনা না দিলে আজকে 18 তারিখ 19 তারিখে 22 তারিখে খেলা খেলার আগের দিন তো গিয়ে পৌঁছাবে না সেটা হয় না সেই যাই হোক নিশ্চিত যে বুমরা নেতৃত্বে ভারত প্রথম টেস্ট খেলতে নামছে এবার যেহেতু রোহিত শর্মা ছিল না নেই খেলবে না প্রথম টেস্ট আগেই জানিয়েছিল ওপেনিং নিয়ে অনেক জল্পনা হয়েছিল অভিমন্যু ঈশ্বরনকে পাঠানো দলে সিলেক্ট করা হয়েছে তারপরে আবার ধূপ জুয়েল আর রাহুল কেএল রাহুলকে পাঠানো হয়েছে কেএল রাহুল মোটামুটি খেলছিল তাও কনুয়ে প্রসিদ্ধ কৃষ্ণার বলে কনুয়ে লেগেছিল এখন সুস্থ হয়ে গেছে কেএল রাহুল ওপেনিং করবে মোটামুটি ঠিক আছে এবার দেবদত্তা পরিকালকেও রাখা হয়েছে ওই দল থেকে চারজনকে রেখে দেওয়া হয়েছে বোলারদের রেখে দেওয়া হয়েছে যাতে তার প্রয়োজনে তাদেরকে দল নেওয়া যেতে পারে ওপেনিং দিয়ে তো চিন্তাটা রয়েছেই কেএল রাহুল যদি ওপেনিং করে শুভমান গিল আবার খেলতে পারছে না কাজে শুভমান গিলকে ওয়ান ডাউন ব্যাটসম্যান হিসাবে ধরা হয়েছিল সেকেন্ড রাউন্ড নামতো বিরাট কোহলি এবার ওয়ান ডাউন হিসাবে কে নামবে সেটা নিয়ে একটা বড় চিন্তা রয়ে গেল হ্যাঁ যেহেতু শুভমান গিল খেলতে পারছে না কাজেই তিন নম্বর ব্যাটসম্যানের উপর অনেকটা নির্ভর করে তিন নম্বর ব্যাটসম্যান যদি এসে একটা ভরসা না দিতে পারে তাহলে কিন্তু টিমটা দাঁড়াতে পারে না এই 3 নম্বর জায়গাটা 3 আর 4 একটু ভীষণ ভাইটাল জায়গা আর 4-এ তো বিরাট কোহলি নামছে ঠিক আছে 5-এ সরফরাজ এই এই যে লোয়ার মিডল অর্ডার এবার যেটা সেখানেও কিন্তু একটু চিন্তা রয়েছে কারণ সরফরাজ এই প্রথম বিদেশ সফর করছে এর আগে দেশের মাটিতে খেলেছে তবে সরফরাজের প্রিভিয়াস রেকর্ড ভালো এখন কতটা কি সামলাতে পারে পার্থের প্রথম টেস্টে যেখানে পৃথিবীর সবচেয়ে গতিময় পিচ হয় হ্যাঁ সেখানে ভারতের লোয়ার মিডল অর্ডার দেখো তারপরে যাদের গম্ভীর যেটা বলেছে যে পার্থ টেস্টে 2 জন স্পিনারকে নিয়ে খেলার কোনো অর্থ হয় না সেক্ষেত্রে সবসময় জাদেজা এগিয়ে থাকে অশ্বিনের থেকে কারণ যেহেতু জাদেজার ব্যাটটা অনেক ভালো যদিও সাম্প্রতিককালে অশ্বিন অনেক ভালো ব্যাট করছে এবং আগেরবারেও অশ্বিন কিন্তু অস্ট্রেলিয়াতে যথেষ্ট ভালো ভরসা দিয়েছিল শুধু বল করে না ব্যাটেও নিয়ে দক্ষতা দেখিয়েছিল তাই জাদেজা আর অশ্বিনের মধ্যে যদি একজন খেলোয়াড়কে খেলা হয় বা 4 জন পেসারকে খেলা হবে এই 4 জন পেসার কারা হবে বুমরা ঠিক আছে বুমরা তো আছেই সিরাজ খুব ভালো জায়গা ফর্মে নেই এছাড়া এরপরে প্রসিদ্ধ কৃষ্ণা হর্ষিত রানা শোনা যাচ্ছে নীতিশ রেড্ডিকে নাকি খেলানো হতে পারে জানি না এই ঝুঁকিটা নিতে নেবে কি না গৌতম গম্ভীর কারণ গৌতম গম্ভীর প্রায় এক প্রকার জোর করেই হর্ষিত রানা নীতিশ রেড্ডিকে দলে ঢুকিয়েছে যেটা আগে অন্য কোনো কোচের যেই স্বাধীনতা ছিল না যে টিম সিলেকশনের স্বাধীনতা ছিল না মতামত দিতে পারত হয়তো মতামত চাওয়া হতো তাদের থেকে কিন্তু টিম সিলেকশন করার ক্ষেত্রে তাদের কোনো স্বাধীনতা ছিল না এটা গৌতম গম্ভীরকে দেওয়া হয়েছিল এই টেস্টের আগে তারপরে অবশ্য সেই স্বাধীনতা হয়তো ছেটে নেওয়া হয়েছে কারণ নিউজিল্যান্ডের সাথে এই হোয়াইট ওয়াশ হওয়ার পরে গৌতম গম্ভীরের যে স্বাধীনতা নেই পরবর্তীকালে সেই স্বাধীনতা পাবে না যে টিম সিলেকশনের জন্য ক্যাপ্টেন থাকে টিম যখন ঘোষণা করে ক্যাপ্টেনের মতামত দেয় ক্যাপ্টেনকে বলা হয় যে কাকে কাকে চাই কী কাকে তুমি কাকে চাইছো কি মনে করছো হ্যাঁ সেটা আলোচনা হয়
নীতিশ চেড্ডি হর্ষিত রানা হতে পারে আইপিএলে ভালো পারফর্ম করেছে, কিন্তু আইপিএলে পারফর্ম করা আর অস্ট্রেলিয়ায় গিয়ে বিদেশে গিয়ে বিশেষ করে পার্থের মতো টেস্টে পারফর্ম করার মধ্যে অনেক আকাশ পাতাল পার্থক্য আছে। সেক্ষেত্রে মুকেশ কুমার অনেক টেস্টেড ছিল, মুকেশ কুমার এর আগে খেলেছে টেস্টে ভারতের হয়ে, সেক্ষেত্রে মুকেশ কুমারকে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল। আকাশদ্বীপ আছে, কাজেই বুমরার সাথে আকাশদ্বীপ, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, নীতিশ রেড্ডি এদের কাকে কাকে নেওয়া হবে সেটা বোঝা যাবে খেলার দিনই কাকে কাকে নেওয়া হচ্ছে। আর কাজেই ভারতীয় টিম নিয়ে একটা দুশ্চিন্তা থেকেই যাচ্ছে যে কী কেমন টিম হবে, ব্যাটিং সাইড বোলিং সাইড কেমন হবে, কারণ অস্ট্রেলিয়া এবারে কিন্তু যথেষ্ট প্রস্তুত। এর আগের দুবার ওরা সিরিজ খুঁজেছে, এবারে অনেক প্রস্তুতি নিয়েছে। তুমি জানো যে 2 মাস আগে থেকে প্রাক্তন খেলোয়াড়দের এই টেস্ট নিয়ে, টেস্ট সিরিজ নিয়ে তাদের মন্তব্য শোনা যাচ্ছিল, কারণ 22 নভেম্বর থেকে টেস্ট শুরু, কিন্তু সেপ্টেম্বর মাস থেকেই শুরু হয়ে গেছিলো বাকযুদ্ধ। সে স্পিনারদের থেকে শুরু করে পেসাররা খেলোয়াড়দের যেমন ছিল, একই সাথে প্রাক্তন খেলোয়াড়দের বিশেষজ্ঞদের বাকযুদ্ধ চলতে এখনও চলছে। কাজেই এই টেস্টের উত্তেজনা যত দিন যাচ্ছে, যত টেস্ট এগিয়ে আসছে তত উত্তেজনাটা বাড়ছে। তবে বাকিটা 22 তারিখ থেকে শুরু হবে, তখনই বোঝা যাবে যে কার প্রেডিকশন কতটা কী কেমন মনে করছে আর কি। একদমই তাই। তবে সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড টেস্ট সিরিজ, সেখানে কিন্তু বিরাট কোহলি একেবারেই রান পাননি, তবে সেখানে তার যে এই হারিয়ে যাওয়ার যে তার ফর্ম হারিয়ে যাওয়ার যে প্রবণতা সেটাও কিন্তু লক্ষণীয় ছিল। তবে এই অস্ট্রেলিয়া সিরিজটাকে তাকে অনুশীলন ম্যাচেও কিন্তু বেশ ভালো পারফরমেন্সের মধ্যে দিয়ে যেতে দেখা যাচ্ছে, এবং ইতিমধ্যেই অস্ট্রেলিয়াদের মুখে কিন্তু একটাই নাম, বিরাট কোহলি। সেখানে তারা ঠিক কী টার্গেট করছে, অর্থাৎ তাকে কি চাপে ফেলার চেষ্টা করছে, নাকি তার ফর্ম নিয়ে কিছুটা ভয়ের মধ্যেই রয়েছে অস্ট্রেলীয়রা? দেখো, মিচেল মার্স বলেছে যে আমি যদি কোহলি 30 রান করে ফেলে তাহলে কিন্তু আমি স্লেজিং শুরু করব, কারণ ওর মাথাটা গরম করে দিতে হবে। ওটা চেষ্টা করবে যে কোহলির মাথা গরম করে দিলে কোহলি হয়তো আজে বাজে শট নিয়ে আউট হয়ে যাবে বা কিছু। তবে কোহলি তো যথেষ্ট মানে পুরনো খেলোয়াড়, দীর্ঘদিন ধরে খেলছে, পৃথিবীর সব মাঠেই সাকসেস পেয়েছে, বিদেশের মাটিতে। আর অস্ট্রেলিয়ার সাথে ওর রেকর্ডটা যথেষ্ট ভালো, নিউজিল্যান্ডের সাথে খুব খারাপ খেলেছে যদিও, কিন্তু নিউজিল্যান্ডের সাথে ওর ব্যর্থতাটা দেখা গেছে বেশি স্পিনেই, কাজেই সেক্ষেত্রে ওখানে অস্ট্রেলিয়া কিন্তু যেখানে বল পড়ে ব্যাটে আসে, দ্রুত গতিতে ব্যাট আসে, সেখানে কিন্তু কোহলি হয়তো সফলতা পাবে। এবার সবটাই নির্ভর করবে একজনের উপর। আর ব্যাপারটা হচ্ছে যে প্র্যাকটিসের কথা যেটা বলছে, প্র্যাকটিসের সাথে ম্যাচের একটা বিরাট পার্থক্য আছে। প্র্যাকটিস একরকম, ম্যাচ একরকম, ম্যাচ টেম্পারমেন্ট সম্পূর্ণ আলাদা। ওখানে মানসিক যতটা না দক্ষতা দরকার, তার থেকে মানসিক যুদ্ধটা অনেক বেশি। 1:1 মানসিক লড়াইয়ে বোলারকে সবসময় চাপে ফেলতে হবে, যে নীতি নিয়ে ভারত চলছিল যে বিপক্ষকে চাপে চাপ প্রেশারটা সবসময় অন্যের ওপর রাখো, নিজেদের ওপর প্রেশারটা রাখো না, সেটা কতটা কী করতে পারবে। তবে বুমরা কিন্তু অনেক আগ্রাসী অধিনায়ক, বুমরার ডিসিশন নেওয়ার ক্ষমতা আছে, চিন্তাভাবনার শক্তি ভালো, এবং বুমরা যখন নিজে বল করে তখনও বুমরার এইটা চিন্তার প্রতিফলনটা বোঝা যায় যে বলগুলো এক এক রকম করে করার চেষ্টা করে, ব্যাটসম্যানকে বুঝে তার অনুযায়ী বল করে। সেদিক থেকে বুমরা যথেষ্ট বুদ্ধি ধরে মাথায়, কাজেই বুমরার ক্যাপ্টেনশিপের উপর ভরসা করা যেতে পারে বলা যায়। একদমই। সেইখান থেকে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়া দলের তরফ থেকে যে ক্রিকেটাররা রয়েছে তারা কি নিউজিল্যান্ডের ব্যর্থতাকে কাজে লাগিয়ে কিছুটা কম চাপে রয়েছে বলে মনে হচ্ছে? না, দেখো, ওদের তো দেশের মাটিতে খেলা, প্রেশারটা ওদের অনেক বেশি, কারণ এর আগে যেহেতু ওরা 12 বছর ভারতের বর্ডার গাভাস্কর ট্রফি ভারতের আন্ডারে রয়েছে, এর আগে 2টো সিরিজ ভারত দুর্বল দল নিয়েও ভারত গিয়ে জিতে এসছে, কাজেই সেক্ষেত্রে ওরা অনেকটাই প্রেশারে রয়েছে। তবে প্রেশারটা কাটানোর জন্যই অনেক 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 কিছু বলে। কামিন্স যেটা বলছে যে ক্লার্ক বলছে আমরা এবার দেখে নেব, কামিন্স একরকম বলছে, যাই হোক, নেথান লায়ন বলেছে যে রোহিত আর বিরাটকে তো আমরা খেলেছি, আমি যশস্বী জয়সওয়াল শুভমান গিলে বিরুদ্ধে লড়ার জন্য তৈরি হচ্ছি। এটা একটা মানে পরস্পর এটা হচ্ছে নিজেদের পেছনে চাপটা কমানোর জন্য অনেক অনেক কিছু বলে। তবে সবটাই মাঠে গিয়ে, প্রমাণটা মাঠে গিয়ে হবে, সেটাই। একেবারেই তাই, সঙ্গে থাকো পল্লবদা। এবার পার্থ টেস্টে কিন্তু দেখা যাবে সম্ভবত যশপ্রীত বুমরাকে নেতৃত্ব দিতে, এবং শুরুতেই ওপেনিং করতে দেখা যাবে কেএল রাহুলকে, এমনই সম্ভাবনা তৈরি হয়েছে ভারতীয় দলের তরফ থেকে। এবং অস্ট্রেলিয়া সিরিজের আগে এমনই কিন্তু একটি ছক কষেছে ভারতীয় দল, এবং সেই দলটি ঠিক কেমন হতে চলেছে সে বিষয়ে বিস্তারিত জানাবো, এবং সেই সঙ্গে অস্ট্রেলিয়ার তরফ থেকে ক্রিকেটাররা ঠিক কী জানাচ্ছেন, বিরাট কোহলির ফর্মই বা কী হতে পারে বলে তারা আন্দাজ করছেন সেদিকে আমরা নজর রেখেছিলাম। তবে এখন সময় একটা ছোট